আসসালামু আলাইকুম বন্ধুরা, জুনাইনা কিচেনে আপনাদের স্বাগতম। আমি প্রথমে বলবো আমার ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন, না দেখলে মিস করে যাবেন। আর আমি এখানে একটি নাস্তা তৈরি করে দেখাবো, দুটি নুডলস দিয়ে 2 কাপ আটা দিয়ে নাস্তা তৈরি করে আপনাদের দেখাবো। তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, একটা চালনি নিয়েছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিব, নিয়ে এটা আমি চেলে নেব। তো আটা যে দলা পাকা থাকে চেলে নিলে ভালো হয়। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এটা ভালোভাবে চেলে নেব, দেখুন কতটা দলা যে পাকা ছিল সেটা বের হয়ে এসেছে। আমার নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি টিপে দিবেন। দেখুন আটাটা চালা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দেব, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে আমি হাতে বানিয়েছি ইস্ট, বাড়িতেই আমি ইস্টটা বানিয়ে নিয়েছি। তো আপনারা যদি জানতে চান ইস্টটা কীভাবে বানিয়েছি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি, সাদা তেল। তো এটা আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। এভাবে দলা পাকা আগ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। তো নাস্তাটা খেতে অনেক ভালো লাগে, স্বাদ লাগে। তো দেখুন দলা পাকা হয়ে গেছে। এভাবে দলা পাকা হলে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আমি হালকা কুসুম গরম পানি আমি এখানে নিয়েছি, অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই নাস্তাটা সবাই পছন্দ করে, বড় ছোট সবাই পছন্দ করে। তো আপনি যদি বানিয়ে খাওয়ান সবাই আপনার প্রশংসা করবে। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, ভালোভাবে মথে নিতে হবে। তো আমি মথে সুন্দর করে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে এটার উপরে এভাবে দিয়ে আমি একটা প্লেট দিয়ে 20 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। ডেকে আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। তো এখন আমি নুডলসটা রান্না করে নেব। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলোতে। এখন পরিমাণ মতো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, 1টা পেঁয়াজ নিয়েছি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নেব হালকা করে, হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়েছে। এখন আমি ছোটো সাইজের একটা আলু নিয়েছি, লম্বা করে কেটে আলুটা আমি এখানে দিয়ে দিলাম। আলুটাও আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়েছে, একটু লাল লাল হয়ে এসেছে। এখন আমি এখানে সিম নিয়েছি, বাজারে এখন সিম পাওয়া যায়, নতুন সিম। তো আপনারা চাইলে যে কোনো সবজি এখানে দিতে পারেন, মটরশুঁটি, বটবটি,
गाजर आपनादेर जेमन पसंद सब्जी एखाने दीते पारें। तो आमी एखाने आलू सीम टमेटो नियेछी। तो अल्प परिमाण पानी दिए आमी एटा दुई थेके तीन मिनिटेर मतो ढाकना दिए ढेके देव। अल्प परिमाण लवण दिए आमी एखाने कोनो पानी व्यवहार करिनी, तेल दिए एटा सिद्ध होये जाबे। तो दुई थेके तीन मिनिटेर जोन्नो आमी एटा ढाकना दिए ढेके दिलाम। तीन मिनिट पर फिरे आसलाम। तो आमी एखाने जे टमेटोटा नियेछिलाम कुचि करे, एटी टमेटोटा कैमरा अफर समय दिए दिएछि। एखाने दिलाम नूडल्से जे मसलाटा थाके सेई मसलाटा आमी एखाने दिए मिशिए निलाम। एखन दिए देव काँचामरिच कुचि। काँचामरिच कुचি দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানিটা দিবেন যেহেতু এখানে নুডলস দেব, নুডলসটা যেন सिद्ध हो जाए एमन परिमाण पानी दीते हबे। तो आमी एखाने पानी दिए दिलाम परिमाण मतो। तो दुटी नूडल्स आमी एखाने नियेछि। तो आपनारा चाइले कम बेशियो एखाने नूडल्स नीते पारें। आमी जे बड़ो पैकेटेर नूडल्स दुटो नियेछि, आपनारा चाइले दस टाका दामेर नूडल्सो आछे ओटाओ आपनारा नीते पारें। ভালোভাবে মিশিয়ে যে নুডলসের আরেকটা মশলা ছিল ওই মশলাটা আমি এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য। দুই মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা শুকনো 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 হয়ে গেছে। তো পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন যেন নুডলসটা শুকনো শুকনো থাকে। ভিজা ভিজা থাকলে নুডলসটা ভালো হবে না। দেখুন কতটা শুকিয়ে এসেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন কতটা জর্জরে হয়েছে, শুকনো হয়েছে। তো এটা আমি এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা ফুলে এসেছে। তো এখন আমি আরেকটু মথে নেব ভালো করে। তো রুটি বানানোর যে পিড়ি আছে, যে পিড়ির মধ্যে আমি এটা ভালোভাবে মথে একটা লম্বা করে আকার করে এটা আমি ভাগ করে নেব। এভাবে পাঁচ থেকে ছটা ভাগ করে নিলাম। নিয়ে এভাবে গোল গোল করে আমি এর মধ্যে যে নুডলসের পুরটা বানিয়েছি সেই নুডলসের পুরটা আমি এখানে দিয়ে দেব। এখন এখানে দিয়ে এভাবে মুখটা ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে, বাজার সময় যেন ছুটে না যায়। ছুটে গেলে দেখতে সুন্দর লাগবে না, খেতেও স্বাদ লাগবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি একটা প্লেটের মধ্যে আটা ছিটিয়ে দিলাম যেন লেগে না যায়। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে নুডলসটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে।
মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। তো দেখুন আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দেব এখানে। এটা হালকা আছে, বাজতে হবে, হাইটে বাজলে এটা ভিতরে কাঁচা থাকে, খেতে ভালো লাগে না, স্বাদ লাগে না। তো দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে এসেছে, ফুলে কতটা ফুলে উঠেছে। এভাবে একটু একটু করে তেল ছিটিয়ে দিতে হবে। উল্টে পাল্টে এটা বাজতে হবে। দেখুন এক পিঠটা কতটা কালার সুন্দর হয়েছে। এটা সময় নিয়ে বাজতে হবে। দেখুন আমার এটা বাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।